সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 4 জুন 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে ফারুক ডেইরি ফার্মে। এই ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখলা হাটের পূর্ব পাশে। এই অরণখলা হাটের পাশে আসে যে কাউকে এই ফারুক ডেইরি ফার্মের কথা বললে এই ফার্মটা দেখাই দিবে, বা ফারুক ভাইয়ের যে নাম্বারটা আছে এইখানে এসে ফারুক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ফারুক ভাই নিজে গিয়ে নিয়ে আসবে। তো এখানে মূলত ছোট ছোট সাইজের বকনা বাচ্চা রাখা হয়। তো আমাদের আজকের পর্বে আমরা ফারুক ডেইরি ফার্মের সেই বকনা বাচ্চাগুলোই আপনাদের দেখাবো। এখানে মূলত কী কী জাতের বকনা বাচ্চাগুলো আছে, সেইগুলোর বয়স কেমন, বা কেমন দাম হলো নিয়ে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আর আপনারা যারা বকনা বাচ্চাদের খামার শুরু করতে চান, কীভাবে বকনাগুলো চিহ্নিত করবেন, বা একটা ভালো জাতের বকনার কী কী বৈশিষ্ট্য থাকে, বা যারা বকনাদের খামার শুরু করতে চান কীভাবে আসলে খামারটা শুরু করলে একটু ভালো হবে, সেসব বিষয়ে জানার চেষ্টা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো শুরুতে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার পরিচয়, আমি ফারুক ভাই, আমি ফারুক ডেইরি খামার পরিচালনা করি। আচ্ছা আচ্ছা, আমি এই যে ফার্মটা পরিচালনা করেন, কতদিন হলো পরিচালনা করে আসছেন, বেটার সঙ্গে কিভাবে যুক্ত হলেন? আসলে ভাই, আমি আমার বিগত জীবনে আমার জন্মলগ্ন থেকেই আসলে হাটের পাশেই আমার বাড়ি, আমার বাপ দাদারা আর কি এটা নিয়েই মানে ব্যবসা বাণিজ্য করত। তো আমি আসলে এই সেক্টরে জড়িত ছিলাম না, আমি ইতিপূর্বে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। তো চাকরি করে দেখেছি যে ভাই, আসলে মধ্যবিত্ত শ্রেণীর যারা লেখাপড়া করছে বা যাদের মানে সার্টিফিকেট আছে কিন্তু কিছু করতে পারছে না, শিক্ষিত না, আর আসলে এসএসসি ইন্টার পাস আজকাল বাংলাদেশে মূল্যায়ন কেউ করে না। আজকাল দেখবেন যে ডিগ্রি পাস মানুষও কিন্তু রিক্সা চালায়। যেমন আমাদের দেশের কর্মসংস্থানের খুবই অভাব, জীবিকা নির্ভর করে। তো আমি চিন্তা করলাম যে প্রাইভেট সেক্টরে আমি দীর্ঘ আপনার 15 থেকে 16 বছর সার্ভিস করছি, এই সার্ভিস করে দেখা গেছে যে স্যালারিটা পেয়েছি, এই স্যালারিতে আসলে সেভাবে জীবনযাপন করা সম্ভব, পরিবারের অভাব অনটন কাটে না, আর দেখা গেছে যে মানে স্যালারি পেয়েছি অর্ধেক টাকার বেশি ওখানেই আমাকে ব্যয় করতে হয়েছে, মানে বাসা ভাড়া, নিজের খরচটা, আর বাকি যে টাকা থাকছে এই টাকাতে আমার সংসার চলে নেবে। আচ্ছা, তো চিন্তা করলাম যে আমাদের বাড়ির পাশে সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা আছে, হাট আছে, আবার মাঝে উদ্যোগ নিয়েছিলাম এমন যে আমি প্রবাসে যাব। তো আমি মোটামুটি 1,00,000 টাকা জোগাড় করছিলাম, ভাবছিলাম যে আমি প্রবাসে যাব। তো চিন্তা করলাম যে আমি আমার অভাবে সংসার থেকে প্রবাসে যখন যাব, ইনকেস যদি হিতে বিপরীত হয়ে যায় তাহলে আমাকে একেবারে পথে বসে যেত, দেখার কেউ থাকবে না। সেহেতু আমি চিন্তা করলাম যে আমি এই টাকাটা নিয়ে যদি আমাদের এখানে যে এই যে গরু, এই বিদেশে ভালো ব্যবসা এখানে হয়, এগুলো যে ব্যাপক চাহিদা রয়েছে, তো আমি চিন্তা করলাম আমি যদি সপ্তাহে যদি 10টা গরু কাটাই করতে পারি সীমিত লাভ করে, এক কথাই হলো যে আমার সেলটা বৃদ্ধি হোক, লাভ কম হোক, লাভে আমার কিছু যায় আসে না, আমি যখন সেলটা বৃদ্ধি করতে পারবো লাভের অঙ্ক গড় চলে আসবে আমার, ভালো খারাপ না। তো আমি চিন্তা করলাম আমি যদি মাসে 10টি গরু মানে সপ্তাহে যদি 10টি গরু সেল করি, মানে সপ্তাহে মাসে 30-40 টাকা এমনি দেই সেল হবে আসে। তো এভাবে করে যদি আমরা প্রতি মাসে মানে সাপ্তাহিক হিসাব করি তো 4 সপ্তাহে মাস যায়, তো এভাবে করে 70-80,000 টাকা ইনকাম, ভালো অ্যামাউন্ট দাঁড়ায়। তাহলে আমি চিন্তা করলাম প্রবাস আমার সঙ্গে পায়ে উঠবে না। অনেক প্রবাসীর কাছে গল্প শুনি যে যারা অনেক কষ্টের একটা জীবন বাসায় পাঠাইতে হিমশিম খেয়ে যায়, তো সে তুলনামূলক কি আমি ভালো আছি না ভাই? অবশ্যই ভালো আছেন, অবশ্যই ভালো আছি, আর আল্লাহর কাছে অশেষ মেহরবানি আদায় করি, শুক্রিয়া আদায় করি যে আল্লাহ যেভাবে পরিচালনা করাচ্ছে, আমি যেন এই 100টাটুকু নিয়ে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে আমার ব্যবসাটা ধরে রাখতে পারি, সেটাই সবাই আমরা সবাই চাই। তবে আপনাকে ধরে রাখতে হলে তো আপনার জিনিসটা ভালো হতে হবে, কারণ আপনি যাদের নিয়ে ব্যবসাটা করবেন তারা যদি পরবর্তীতে এটার থেকে যদি ভালো কিছু না পায় এটা তো কেউ ধরে রাখবে না। আমি মানুষের কাছে ভালো জিনিস দিয়ে 2টা টাকা ইনকাম করব, তবে ভালো জিনিস যখন আমি দেব ওই অনেক ভাইয়ের মুখ থেকেই আমার সম্পর্কে গল্প আসবে যে না, ফারুক ভাইয়ের ফার্মে গেলে ভালো গরু পাওয়া যায় এবং উনি সাশ্রয় মূল্যে বিক্রি করে। তো একজন মানে প্রচারেই কিন্তু প্রসার ঘটে, প্রচারেই প্রসার ঘটে, সব থেকে বড় কথা। যখন প্রসার ঘটে তাহলে মনে করেন যে আপনিই
দুইটা বাচ্চা হয়তো আমার কাছে কিনলেন, যদি ভালো কিছু আমি দিয়ে থাকি আমি অবশ্যই আর দুজনকে বলবো, এটা আরো বিস্তার লাভ করবে, তাই না? তাহলে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা হয়তো আপনার কথায় উৎসাহিত হয়ে আমার কাছে আসবে। আর আমার সম্পদ যদি ভালো হয় তো একটা কথা আছে, মুদিমাল যদি জঙ্গলেও থাকে ক্রেতা কিন্তু খোঁজ করতে সেখানেই যাবে। তো আমার সম্পদ যদি ভালো হয়ে থাকে ক্রেতা আসবে, ভাইরা আমার কাছে যোগাযোগ করবে, ফারুক ভাইকে খুঁজে নেবে। তো ফারুক ভাই চলেন, আপনি কেমন কালেকশন করছেন এইগুলো দেখি। আর কথা বলতে বলতে আসলে এইগুলো সম্পর্কেও জানি, কারণ এখন তো নতুন উদ্যোক্তাই বেশি আপনি যে বললেন। তো এরা আসলে কীভাবে খামারটা করবে, বকনাগুলো কীভাবে চিহ্নিত করবে, চলেন আপনার বকনাগুলো দেখতে দেখতে এইগুলো জানি। জি জি, তো দেখেন এই যে আমার একটা বকনা, এটা কী জাতের? এটা হলস্টাইন কুকুর। কেমন বয়সের? এটার বয়স আপনার 11 মাস পার হয়েছে, 12 মাস চলছে। 12 মাস চলছে, কত মাস বয়স হলে কনসেপ্ট করবে? 15 মাস বয়সে কনসেপ্ট করবে। 15 মাস তার গ্রোথ ভালো থাকে, 14.5 মাসেও কনসেপ্ট হয়। আচ্ছা, মানে একই রেট না, 14-15 মাস এরকম? হ্যাঁ, 14.5-15, 15.5 এর মধ্যে, 14.5 থেকে 15.5 এর মাঝে কনসেপ্ট হয়। তো ফারুক ভাই, যে বকনাগুলো যখন আমরা সংগ্রহ করব, আসলে বকনা তো অনেক অহরহ প্রত্যেকটা খামারের কাছেই 5-10-20-50টা থাকে, অনেক খামারই আছে, সবার কাছেই বকনা আছে, কিন্তু আমরা কোনটা বুঝবো, কীভাবে বুঝবো যে কোন বকনাটা ভালো, কোন বকনাটা নিলে এটা ভবিষ্যতে যখন গাভী হবে এর থেকে আমি একটা ভালো বেনিফিট পাবো, এটা কীভাবে বুঝবো, এটা একটু বলেন। একটা প্রশ্ন করছেন ভাই, এই যে আমি একটা হলস্টাইন ফ্রিজিয়াম গরু দেখাচ্ছি আপনারে, এই গরুটা দেখেন প্রথমত কানের সাইজটা দেখেন। আচ্ছা, একবারে বটের পাতার মতো কিন্তু ছোট্ট এবং ছোট্ট গোলাকার। হ্যাঁ, এর মাথার গঠনটা দেখেন, একবারে ছোট আকৃতির, কিন্তু ছোট আকৃতির গোলাকার। হুম, আচ্ছা, এর এর দেখেন বৈশিষ্ট্য দেখেন, এর চামগুলো দেখেন মনে হচ্ছে 6 ইঞ্চির লম্বা হয়ে যাচ্ছে, বলে যাচ্ছে বলে যাচ্ছে, ঠিক আছে। এর পায়ের দেখেন, গোছাগুলো দেখেন অনেক মোটা মোটা মোটা, লেজটাও কিন্তু মাদারি টাইপের। আচ্ছা, ঠিক আছে, এই যে দেখেন এর সাবারের সাবারের সাইজটাও দেখেন, এর তলা দেখবেন, দেখেন তলাটাও কিন্তু সুন্দর এবং অনেক সাদনাও, ঠিক আছে। তো আসলে এই দিকগুলোই লক্ষ্য রাখতে হবে, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, এবং এর পিছনের সাইডটা চওড়া দেখবেন, একটু ভারী হতে হবে, চওড়া হতে হবে। আচ্ছা, তাহলে যদি এইগুলো কোনো ভাই যদি বুঝে নিতে পারে তাহলে ভাববো যে উনি গরু সম্পর্কে জানে, অভিজ্ঞতা আছে, আর তারাই আসলে খামার করে সফল হতে পারবে। ডিপেন্ড করে সে বুঝে নিতে হবে যে এই জাতগুলো ভালো ভালো। আচ্ছা, এইভাবে সংগ্রহ করলে এটা থেকে কার ভিতরে কি থাকবে, কে কি দিবে, এটা তো বলা কঠিন, দেওয়ার মালিক আল্লাহ। এই দিকগুলো দেখে নিলে তারপরে কিছু ভরসা করা যায়। যেমন ভাই, অনেকে প্রবাস থেকে ফোন করে, ভাই আসলে এই গরুটার দুধ কত হবে, এর মায়ের রেকর্ড কত, এটা তো আসলে একটা সম্পূর্ণ বানোয়াটি কথাবার্তা। যে আসলে আমরা যখন গ্রামগঞ্জে, আমরা তো সাধারণত বর্ডার অঞ্চলে চলে যাই ক্রয় করতে, আপনিও হয়তো জানেন যে এখন বর্ডার অঞ্চলে আপনার এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ, একটু গাড়টা বেশি চলছে করোনার জন্য, এখন চোরাই পথে এই বাচ্চাগুলো পার হয়। অনেক সময় দেখবেন যে ওই আপনি তার কাটার উপর দিয়ে বাঁশ লাগাই দিয়ে ওই পার করা হচ্ছে, পার করছে, কিন্তু ইউটিউবেও প্রতি, হ্যাঁ এগুলো দেখা যায়। আবার অনেকে দেখবেন যে তার কাটার নিচ দিয়ে মাটি গর্ত করছে, বিষাদ ফাঁকের থেকে চোরাই নালি দিয়ে পার করে নিয়ে আসছে, বুঝছেন? তো এভাবে করে বর্ডার অঞ্চলের লোক যারা ইন্ডিয়া পার্শ্ববর্তী, যারা এপার ওপার তার কাটার বেড়া ওপার উপরে আছে, তাদের একটা সম্পর্ক আছে, তারাও ইন্ডিয়া ওপার থেকে বাংলাদেশের এইভাবে লেনদেন করে থাকে, লেনদেন করে, আর আপনারা ওইখান থেকেই নিয়ে আসেন, এগুলো মনে করেন যে জমায়েত করে। আচ্ছা, তখন মনে করেন যে আমরা আবার ওদের সঙ্গে একটা সম্পর্ক রাখছি, এখন অনলাইন যুগ, তো আমরা ভিডিও কলে দেখি বা হয়তো আমরা খোঁজ নিই, এইভাবেই নিয়ে আসেন। আমরা যাদের কাছে সংগ্রহ করি, এমনও সময় আছে যে ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে গিয়ে ওনাদেরকেও আমাদের কিছু পারিশ্রমিক দিতে হবে, অবশ্যই দিতে হবে, কারণ সবাই লোহা হয়, বিনা লোভে কেউ একটা কিছুই বলবে না। হ্যাঁ, এটাই, আমরা যখন ওদের কিছু পারিশ্রমিক দেই ওনারা তখন মনে করেন যে এগুলো খোঁজ দেয় বা নিজেদের কালেকশনে রাখে, তখন আমরা এগুলো কালেকশন করে, আচ্ছা, আমরা ক্রয় করে নিই। আপনারা তো নেওয়ার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করেন, অবশ্যই আপনাদের থেকে যারা নেবে তারাও একটু জাস্টিফাই করেই নেওয়া দরকার। জি, আচ্ছা, আর এই যে যে দিকগুলোর কথা বলেন, এইগুলো দেখে নিলে আশা করি কেউ ক্ষতির সম্মুখীন হবে না, এগুলো থেকে কম হোক বেশি হোক কিছু পাওয়া যাবে, পাওয়া যাবে। অনেক ভাই প্রশ্ন করে যে ভাই ইনার মায়ের দুধের রেকর্ড কেমন ছিল, তো আসলে আমরা যাদের কাছ থেকে ক্রয় করি হয়তো কথার কথা জিজ্ঞেস করি, ভাই এটা কত ছিল মায়ের দুধের রেকর্ড, বলে ভাই 17 লিটার, কেউ বলে 20 লিটার, আবার অনেক যারা বাটপার টাইপের মানুষ না জানেই না জিগাই বলে 25 লিটার 25 লিটার দুধ দিত মার, তো আদৌ সত্য কি মিথ্যা ওরাই জানে। আপনারা তো মাধ্যম দিয়ে নিয়ে আসেন, আসলে তো সরাসরি নিয়ে আসতে পারেন না। অনেকে বলে ভাই এটার দুধ কেমন হতে পারে, আমি অনেকে বলি যে ভাই আমার কাছে যখন নেবেন মানে অন্ধবিশ্বাসে মনে করবেন যে এক পোয়াও নেই, আবার কি আমি এটুকু বলতে পারি যে যেমন ভালো ফ্যামিলি থেকে ভালো একটা ছেলে আশা করা সম্ভব, তেমন
ভালো বকনাথ থেকে ভালো কিছু আশা করি, ভালো কিছু আশা করা সম্ভব। এই খুবই সুন্দর কথা বলছেন সচরাচর কোনো খামারি বা কোনো ব্যবসায়ী এই ধরনের কথা বলে থাকে না। তো এই কারণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সচেতনমূলক কিছু কথাবার্তা বলার জন্য। তো ভাই, যে বকনাটা নিয়ে আপনার কথা বলতেছিলাম, এটা কেমন দাম হলে আপনি বিক্রি করবেন? এটার দাম মোটামুটি ভাই আপনার এটা 68,000 হলে বিক্রি করতে, 68,000 হলে বিক্রি করতে পারবেন? ফিক্স রেট আলোচনা সাপেক্ষ হয়তো কিঞ্চিত কম বেশ করবেন। আচ্ছা, পরবর্তীতে আর একটা বকনা আছে, এটা কি জাতের, কেমন বয়সের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। কেমন বয়স? 11 মাস। 11 মাস রানিং। আচ্ছা, এটা কেমন দাম পড়বে? এটা 65,000 পড়বে। 65,000। আর এই বৈশিষ্ট্যগুলো দেখেই নিতে হবে? বৈশিষ্ট্যগুলো দেখে নিতে হবে। আচ্ছা, তিন নম্বরে একটা বকনা আছে, এইটা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, কেমন বয়স? এটার বয়স হলো 11.5 মাস। 11.5 মাস চলছে। এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম পড়বে 66,000। 66,000, কিঞ্চিত কম বেশ করা যাবে আলোচনা সাপেক্ষে। ওই যে সম্মানই সম্মানটা কথাই তো আসলে বেচা কিনা হয় না ভাই, সবটার ক্ষেত্রে এইরকম সুযোগ, কিছু বলার পরে একবার মিটাই নিয়ে ছেড়ে হয়তো ভাই ভাই 200টা টাকা দিলাম, 500 দিলাম না, এইরকম হয়, তাকে সম্মান করা হলো। আচ্ছা, এই পাশে একটা বকনা আছে ভাই, এটা? এটা 70,000 দাম। 70,000, এটা কি জাতের, কেমন বয়স? এটা হলস্টাইন জার্সি। হলস্টাইন জার্সি, ক্রস ব্রিডের। ক্রস ব্রিডের। আচ্ছা, 70,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, ওই পাশে সাদা কালো আর একটা আছে, ওইটা? সাদা কালো যেটা আছে, এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, কেমন বয়স? এটার বয়স হলো আপনার 11.5 মাস। 11.5 মাস, এটা কেমন দাম পড়বে? এটা এটা 65,000। 65,000 টাকা, দরদাম একটু করা যাবে। জি। আচ্ছা, এই শাড়ির সবশেষে খুবই সুন্দর দেখতে একটা বকনা আছে, এটা? এটা রানী বাচ্চা ভাইয়া। রানী বাচ্চা। আসলে ভাই, যে এখানে একটা কিন্তু প্রশ্ন থেকে যায়, অনেক খামারি বলে রানী বাচ্চা, অনেক ক্রেতা মন্তব্য করে রানী শঙ্কর বলে কোনো জাত নাই, আসলে সত্যি কথা কোনটা? আমি যেটা বলি ভাই, আমার বোঝে, আমি যেটুকু বুঝি, এটা অরিজিনাল জাত হলো হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এই হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যেই কিছু বৈশিষ্ট্য থাকে, সেটা হলো যে যেমন মনে করেন যে আমরাও যারা বুঝি এবং প্রবাসী লোকজনরাও যেটা বোঝে বা বাংলাদেশের মানুষ যারা যেটা বোঝে, যে যেটা বৈশিষ্ট্য দেখে বুঝে, সেটা হলো যে রানী বলতে বুঝে যে পায়ের খুঁট সাদা, জিভ সাদা, থুতনে সাদা, আপনার শিংগুলো উঠে সেগুলোও সাদা, মানে শরীরের অধিকাংশ সাদা, সেটাই সাদা সাদা, এবং এর গেটআপ তাহলে দেখতে রানীর মতো সৌন্দর্য। অনেক মহিলা আছে যার মধ্যে কুৎসিত কালো আছে, আবার পরিষ্কার ফর্সা আছে, আবার অনেক সময় দেখেন যে কুৎসিত কালো কিন্তু পরিষ্কার লজ্জা দেয়, আবার কিছু পরিষ্কার আছে যা দেখতে রানীর মতো সুন্দর, এটা সেরকম রাজরানী যাকে বলে, সে রানীর মতো সুন্দর, এর গেটআপটা ঠিক তেমনি। আচ্ছা, তো এর অরিজিনাল জাতটা কি আসলে? এর অরিজিনাল জাতটা হলো হলস্টাইন। হলস্টাইনটাই, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো থাকলে রানী বলে আখ্যায়িত করা হয়। তো এটা কেমন বয়স আর কেমন দাম? এটা বয়স 12 মাস চলছে। 12 মাস চলছে, দাম পড়বে? এটা 75,000 দাম পড়বে। 75,000। আচ্ছা, তো আপনার এই পাশে আরও কিছু আছে? একটু কম বেশি হয়তো হবে। এই পাশে কয়েকটা বড় বড় রাখছেন, চলেন একটু ওইগুলো দেখে আসি। আপনি একটু বড় বড় ওগুলো রাখছেন, কেমন বয়সের এগুলো? এইটার বয়স হলো 14 মাস চলছে ভাই। 14 মাস চলছে, কি জাতের এটা? এটা হলস্টাইন। হলস্টাইন, এটা কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 70,000 টাকা। আচ্ছা, এটা আশা করা যায় সিটি আসবে কিছুদিনের মধ্যেই, হয়তো 15-20 দিন হয়তো সময় নিতে পারে এইরকম আশা করছি। আচ্ছা, এর মধ্যে কম বেশ করে হিটে আসবে। জি। সেকেন্ড একটা আছে, এটা? এটা হলো হলস্টাইন আর জার্সির ক্রস। হলস্টাইনের সঙ্গে জার্সির ক্রস, কেমন বয়স? এটার বয়স হলো 13.5 মাস। 13.5 মাস, দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 72,000 টাকা। 72,000 টাকা, আর পূর্বের কথার মতো একটু সম্মানে রক্ষা করবেন, দরদাম করা যাবে। আচ্ছা, আর ওই পাশে যেটা আছে ওইটা? এটা? হ্যাঁ, এটা? এটা আপনার জার্সি ভাইয়া। জার্সি? জি। আচ্ছা, জার্সি। এটা কেমন বয়সের? এটা আপনার হলো 13.5 মাস। 13.5 মাস। জি। এটা কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 70,000 টাকা। পরবর্তীতে আর একটা আছে বেশি সাদা কালো, এটা? এটার দাম পড়বে 67,000। 67,000 টাকা। এটা কেমন বয়সের আর কি জাত? এটা 12.5 মাস বয়স হবে। আর জাতে কি আছে? এটা হলো হলস্টাইন। হলস্টাইন, 70,000 টাকা? না, এটা 67,000 টাকা, সরি, একটু দরদাম করা যাবে। আর আপনি যে দামের কথা বলতেছেন, এখানে আসার পরে একই রেট এইরকম দামেই পাওয়া যাবে আর একটু কমবে? সাশ্রয় হয়তো হয়ে যাবে, বাড়বে না তো? না। আচ্ছা, বাড়বে না,
এই এখনো যদি কোনো ভাই ফোন করে বা আপনি আমার গরু যতক্ষণ থাকবে আমার ফার্মে যতক্ষণ থাকবে এই দামেই পাওয়া যাবে, এই দামেই পাওয়া যাবে, কোনো বৃদ্ধি হবে না। যতক্ষণ বলতে কি, এখন একটা কথা আছে যে হয়তো গরুটা আমার এক মাস রয়ে গেল, এক মাস পরে যদি কোনো ভাই ফোন করে হয়তো রয়ে গেল একটা খরচ বৃদ্ধি পাবে, খরচ আছে না হলেও পার ডে 100 টাকা খরচা আছে, তো সেখানে এক মাস যদি থাকে তো 3000 টাকা কিন্তু আমার তখন বৃদ্ধি পাবে, তাছাড়া এই এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে বৃদ্ধি পাবে না, এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে ওইটা হয়তো ধরবো না, ধরতেও হবে না। আচ্ছা, কারণ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ উপর আলাই, একটাতে লাভ করব, একটা তো হয়তো 1000-এর জায়গায় 1200 লাভ হয়েছে, দুইটা ওর উপরে চাপাই আমি গড় করে নেব। আচ্ছা তো ভাই সবশেষে একটা আছে, এইটা এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, কেমন বয়স আছে এটার? বয়স হলো 13.5 মাস। 13.5 মাস, এটা কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 70,000। 70,000, জি। তো ফারুক ভাই আপনি তো আপনার বকনাগুলো দেখালেন, সুন্দর বর্ণনা করেও জানালেন, পরিশেষে দর্শকদের উপদেশমূলক বা সচেতনমূলক যদি কিছু বলতেন। সচেতনমূলক বলতে কি, আসলে ভাই বোঝানোর শেষ নাই, যে যেমন বুঝে তাকে আসলে সে ধরনের বুঝতেই খুশি করা উচিত। তারপরেও আমি একটি কথা বলতে চাই, যারা আসলে এই গরুর সেক্টরে নতুন আসতে চাই তাদের আমি বলি, ভাই একেবারে কম বয়সী বছর না নেওয়াই ভালো, একটু 8 মাস 10 মাস 12 মাস এইগুলা। অনেকে বলে ভাই যে 3 মাস 4 মাস বয়সের বাচ্চা এগুলো নিয়ে লালন পালন করতে চাই, আমি বলি কি ভাই যে আপনি মেহনতের পয়সা যদি হয় তাহলে ওই সঙ্গে আরেকটু যোগ করেন, তাহলে আপনি 2টা মাস মনে করেন একটা গরু 100 টাকা করে খেলো, তো 2 মাস বা 3 মাস খেলো, মনে করেন যে 3 দোকানে 6, তো 3 3 9, আপনি 9-10 হাজার টাকা ওর সঙ্গে এক্সেস লাগান, তো দেখা যাচ্ছে যে ওই 9-10 হাজার টাকা এক্সেস হলে কিন্তু আরও 2 মাস বয়স বয়সে বড় হচ্ছে বা একটু ভালো হচ্ছে, কী হবে ওই ভাইয়ের জন্য মঙ্গল মনে করি আমি, যে ছোটো বাচ্চাগুলো যখন নেবে দেখা যাচ্ছে ওই 3 মাস 4 মাসের বাচ্চাগুলো দুধের নেশাই কাটে না। অনেক অসাধু লোক আছে যারা মনে করেন যে একটু টাকার জন্য লোভী, টাকা লোভী, হ্যাঁ দেখা যাচ্ছে যে ওই গাভিটারে আলাদা করে সেল করলো, বাচ্চাটা আলাদা করছে, বাচ্চাগুলো তখন তো দুধ যখন পায় তখন তো একটু বলিষ্ঠ থাকে, হুষ্টপুষ্ট থাকে, তখন চিন্তা করে গাভিটা যদি আমার একটু কম রেটেও হয় তো আমি বাচ্চাটাতে টাকা পাচ্ছি বেশি, তো এটুকু চিন্তা করে না যে একটা গর্ভধারিণী মায়ের বুক থেকে যদি তার সন্তানকে আলাদা করা হচ্ছে দেওয়া হয় তাহলে ও বাচ্চাটা কিন্তু অকালেই ঝরে যেতে পারে, তো তেমনি আপনার বকনাটাও এরকম, কিন্তু যখন মায়ের দুধ না পাবে তখন কিন্তু এর গ্রোথটা ঠিক মতো হবে না, ঠিক হবে না, ও কিন্তু রুগ্ন হয়ে যাবে, হয়তো আমার এখানে ফার্মে যে কদিন থাকবে আমি কালেকশনের পর হয়তো 2-4-5 দিন ভালোই দেখা যাবে, হয়তো আমি ভুষি খাওয়াইলাম পর্যাপ্ত পরিমাণ, তো দুধের সমান তো আসলে ফ্যাট আসবে না, সময়ের ক্রমে ক্রমে এগুলো পরিবর্তন হবে আর রুগ্ন হয়ে যাবে, রুগ্ন হয়ে যাবে, তাহলে যখনই রুগ্ন হয়ে যাবে হয়তো আমি বিক্রি করলাম, তো কয়দিন পরে যখন রুগ্ন হয়ে যাবে তখন বলবে ফারুক বাটপার কথা কাজের মিল নেই, তো আমি ওই ভাইকে বলবো যে ভাই আপনি কিছু টাকা যোগ করেন, যে বাচ্চাটা ছোট বাচ্চা কিনবেন মাঝারি সাইজেরগুলো নেন, হ্যাঁ তাতে কি হবে ওই ভাইয়ের দেখা যাচ্ছে যে বাচ্চাটা নিল ওই বাচ্চাতে খানা খাদ্য ডিস্টার্ব করবে না, মূলত সে নিজে থেকে অন্তত নিজের যতটুকু প্রোটিন দরকার ও নিজে থেকে যদি খাইতে পারে তাহলে পাওয়া যাবে, স্বাবলম্বী হয়ে উঠবে, আর যদি নিজে থেকে না খাইতে পারে তো ও তো অবলা যাচ্ছে, এ তো আর খাইতে পারবে না, পারবে কি কখনোই না, এমনি এমনি অটোই দেখবেন যে অকালেই ঝরে যাচ্ছে, ঝরে যাচ্ছে, তো ফারুক ভাই খুবই লসের অংশটা বেশি দাঁড় হয়ে যায়, খুবই সুন্দর কথা আবারও বললেন, আবারও পরামর্শ দিলেন, তো ঠিক আছে ফারুক ভাই আপনাকে সব কিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার বকনাগুলো দেখানোর জন্য, আপনাকেও ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।